আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ কাহাল দেখতে পায় তাহলে কি হয়। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়, তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত ১২টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। স্বপ্নে কেউ যদি কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেড়ে খেতে দেখে তাহলে তার পরিবারের ধন সম্পত্তি সমৃদ্ধি হবে। স্বপ্নে কেউ যদি কাঁঠাল বহন করতে দেখে তাহলে তার পরিবারের আর্থিক অবস্থা ভালো হবে। স্বপ্নে কেউ যদি কাঁঠাল দেখে তাহলে তার পরিবারের সব দিক থেকেই ভালো কাজের পথ বের হবে। স্বপ্নে কেউ যদি কাঁঠাল গাছে কাঁঠাল দেখে তাহলে তার পরিবারের সুখবর আসবে। স্বপ্নে কোনো বন্ধা মহিলা মানে যার কোনো সন্তান হয়নি বা সন্তান হয় না, সেই মহিলা যদি স্বপ্নে কাঁঠাল দেখে তাহলে সেই মহিলা সন্তান লাভের ইঙ্গিত বহন করে। যদি কোনো অবিবাহিত ছেলে বা মেয়ে স্বপ্নে কাঁঠাল দেখতে পায় তাহলে তাদের বিবাহের ইঙ্গিত বহন করে, ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রে একই ব্যাখ্যা বহন করে। যদি কোনো অবিবাহিত ছেলে মেয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকে তাহলে তাদের প্রেমের সম্পর্ক মজবুত হওয়ার বা গভীর হওয়ার ইঙ্গিত বহন করে। যদিও ইসলাম প্রেম ভালোবাসা সমর্থন করে না, এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।